raja আর সবই গেছে দিনে বাবু কহিলেন বুয়ে চৌপেন এই জমি লই বসিল। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর সকাল সকালই ব্লগটা শুরু করলাম, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের 161তম জন্মদিবস। ওনাকে শ্রদ্ধা জানিয়ে ব্লগটা শুরু করলাম। ধারায় বৃষ্টি হচ্ছে, আজকে হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। আর দেখো ভীষণই বৃষ্টি হচ্ছে এদিকে। অর্জুন এসে কাজ করতে এটা লাগিয়ে দিয়েছিল, খুলে পড়ে গেছে। এটা কি হয়েছে বলতো? প্লাস্টিক তো, সেই জন্য কাঠ দিয়ে খুলে দেয়। আগেরবার কাঠে চিপ দিসনি? না, প্লাস্টিক ছিল। এই যে কোম্পানি দিয়েছিল তো, হ্যাঁ কোম্পানি দিয়েছিল এটা, হ্যাঁ সেইগুলোতেই প্লাস্টিক ছিল, ওগুলো লাগিয়েছিলাম, কিন্তু সেই জন্য খুলে গেছে। সেই জন্য আমি এবার কাঠের চিপ দিয়ে আলাদা ভাবে লাগাচ্ছি। কাঠের টুকরো নাকি? কাঠের টুকরো না, প্লাস্টিক গুলো নিয়ে গেছে। এই এই প্লাস্টিক গুলো খাচ্ছি। এখন বাজে 10টা, বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজকে রবীন্দ্র জয়ন্তী, ভিজে গেছে। যাই হোক, আমি রান্নার কিছুটা প্রস্তুতি নিয়েছি। এখানে আছে কাজু কিশমিশের কুচি, এখানে ধনে পাতার কুচি, মিনি চাপারে আমি টমেটোটা চপ করে রেখেছি, আর মশলাপাতি যা যা করবা সেগুলোকে রেডি করে রেখেছি। তো রান্নাটা এখনো শুরু করিনি, আজকে নিরামিষ রান্না করব। নিরামিষের মধ্যে করব হচ্ছে স্টাফ আলুর দম আর চাল পটল আর ডাল, আর যে প্লাস্টিক চাটনি আমের সেটা আছে, ব্যাস এই দিয়েই আজকে খাওয়াটা হয়ে যাবে, দই থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে পুরাতন ভৃত্যটা বলবেন তো, পুরাতন ভৃত্য আজকে বলবেন যতটা মনে থাকে, মনে আছে আর কি, তাহলে যেটা খুশি বলবেন। হ্যাঁ, একটা কি আর কবিতা? হ্যাঁ, ওইদিকে অর্জুন কাজ করছে, আবার একটা এদিকটাও ছাট আসতে হয়তো। এটার জন্য ভীষণই অসুবিধা হচ্ছিল আমাদের, মানে জামা কাপড় রাখতে পারছি না, ভেজা জামা কাপড়ে গামছা নিয়ে যেতে ভুলে যাচ্ছি, ভেজা জামা কাপড়ে বেরিয়ে আসছি, মানে বলতে গেলে রোজই অর্জুনকে বলা হচ্ছিল। তো অর্জুন এতদিনে এলো, হ্যাঁ সেটা বলে দে, 5 মাস বাদে এসে। নটু যা মনে আছে তাই করছে, ওই ওটার প্লাস্টিক মানে কাঠের চিপ দিয়ে লাগালে ওটা ভালো হয়, কাঠের চিপের বদলে প্লাস্টিকের চিপ ছিল, মানে ওটা কোম্পানি থেকেই দিয়েছিল, সেটা লাগানোর জন্য বিশেষ করে খুলে গেছে, আর সেইটা নটু নিয়ে এখন চিপোচ্ছে, মানে যেই নিতে যাচ্ছি অমনি মানে দৌড়ে পালাচ্ছে। দরজা জানলা বন্ধ করলে ঘর দোর একে গোমট হয়ে যায়, দেখিস ঠিক করে লাগাস, উল্টো উল্টো দিকে করিস না কিন্তু আবার। হ্যাঁ, এই উল্টোটা নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই উল্টোটা নিচের দিকে, হ্যাঁ দেখে নি, হ্যাঁ আবার এটাকে নামা, ওটাকে নামা, উপরেরটাকে ঠিক আছে। চাল পটল করব বলে কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে আমি আলু কিছুটা স্কুপ করে নিয়েছি। আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে স্টাফ আলুর দম, সেই জন্য আলুটাকে একটু বাটির মতো করে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি এখানে শেয়ার করছি না, এই রেসিপিটা আমি শঙ্করিস কিচেনে অলরেডি শেয়ার করে দিয়েছি,
তোমরা যদি দেখবে মনে করো তাহলে কিন্তু শঙ্করিস কিচেনটা ফলো করতে পারো, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে তো এরকম স্টাফ আলুর দম করছি, আর এর সাথে সন্ধ্যাবেলা দেখা যাক কী করা যায়। আর মা বলেছে তোমাদের কবিতা শোনাবে, যদিও আজকে কোনো নিরামিষের দিন না, তবু আমি আজকে নিরামিষভাবে এই আলুর দমটা তৈরি করছি, খুবই খেতে ভালো হয়। দেখো স্টাফ আলুর দমের স্টাফিং, আলুর মধ্যে স্টাফিং করা হয়ে গেছে, এটা কিন্তু খেতে হেভি হয়। আর এখন আমি গ্রেভিটা করব, আর রাত্রেবেলা মানে একটুখানি পরোটা লুচি না করলে হয় না, তার কারণ একই বৃষ্টি পড়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আর এর সাথে লুচি পরোটা হলে মানে দারুণ জমে যাবে। দেখি লুচি করি বা পরোটা করি, দুটোর মধ্যে একটা করব। আর আজকে তো রবীন্দ্র জয়ন্তী, আমি তো অত গান টান কিছু করতে পারি না, যাই হোক এখন আবার রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে আমার মানে ডাল হচ্ছে, আর এইটার মধ্যে আমি এখন আলুর দমটা তৈরি করব। মশলাপাতি সরঞ্জাম সব আমার রেডি হয়ে গেছে, খালি রান্নাটা করব। আর করব চাল পটল, এই আজকে মানে এই কটা করব, পটল আর আলুটা মা কেটে দিয়েছে, এই আলুটাও মা ছাড়িয়ে দিয়েছে, বাকি তো সব আমি করলাম দেখলে। আর মানে ছাড়িয়ে দেওয়ার কাজগুলো মা করেছে, আমি খালি এবার কাটাকুটিগুলো করব। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হলো, এখানে হয়েছে চাল পটল, এখানে আলুর দম, ডাল, আর এখানে আছে প্লাস্টিক চাটনি। এই হয়েছে আমাদের আজকের মেনু। এখন সন্ধ্যে হয়ে গেছে, আর আজকে বলেছিলাম যে ওয়েদার আজকে খুব ভালো, বৃষ্টি পড়ছে বাইরে, আর বৃষ্টি পড়লেই একটু ভাজাভুজি এসব খেতে ইচ্ছা করে। তো আজকে হবে পরোটা, ময়দা মাখা হচ্ছে আলুর দমের সাথে, পরোটাটা হেভি জমবে। আর আর অমলেটও করব। আর আজকে সারাদিনই বেশ বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা মানে খুব ঘুমিয়েছি আজকে, মানে এত ঘুমিয়েছি আর পাখা চালাতে হয়নি, সব থেকে বড় কথা এই কদিন মানে পাখা না চালালে একদম কাজ করতে পারছিলাম না, পাখা ছাড়া তো আমি একদম চলতেই পারি না, মানে পাখা মানে আওয়াজেও আমার শান্তি লাগে। এদিকে পরোটা করছি, আর তোমার দাদা কি করছে দেখো, তোমাদের দাদা মানে পেঁয়াজ কেটে দিচ্ছে, অমলেট হবে, পেঁয়াজ আর লঙ্কাটাও কেটে দিচ্ছে। একদিকে পরোটা করছি, একদিকে আলুর দমটা গরম করছি, আর এখানে পরোটা করে মানে রাখা হচ্ছে ত্রিকোণ পরোটা। আজকে হচ্ছে ত্রিকোণ পরোটা, রোজ গোল গোল পরোটা করি, মানে একটু খাটতে ইচ্ছা করে না এক সময়, তো গোল গোল পরোটা করলে একটু কম খাটনি হয়, আর ত্রিকোণ পরোটা হলে একটু ফোল্ড করে, অ্যাকচুয়াল পরোটা কিন্তু এইগুলোই, আর আমরা গোল গোল করে করি কি সুবিধার জন্য। যাই হোক এখন পরোটাগুলো করে নিচ্ছি, কিছুটা বেলে নিয়েছি, আবার কিছুটা বেলবো, তারপর আবার করবো, এরকম মানে ভাব পাকা ডালে অনেকক্ষণ সময় লাগে, তো রুটির মতো পরোটা কিন্তু রুটির থেকে একটু বেশি সময় লাগে, সেই জন্য একটু মানে অল্প অল্প করে বেলে নিয়েছি আর অল্প অল্প করে করছি।
মানে সব কাজকর্ম সারা হয়ে গেছে আর মাকে বললাম আপনি একটুখানি কবিতা বলুন, এত কবিতা বলেন মাঝে মাঝে। মা বলছে মা আজকে একটা কবিতা মনে করতে পারছে না, এখন বই নিয়ে বসেছে, ভুলে গেছি। আর অন্য সময় কতক্ষণ মনে পড়বে? মা এখন এই সঞ্চয়িতা নিয়ে বসেছে, পড়তে পারছে না, চশমা পড়বে না তাহলে আর কি, চশমা না পড়লে কি আর চোখে হঠাৎ করে দিলে আর সেই চশমা কাজ দেয়? তো একটু একটু খালি বলতে পারছে, সব কবিতাই একটু একটু বলতে পারছে, যেমন নির্ঝরে স্বপ্নভঙ্গ এটা একটুখানি বললো, বলুন একটুখানি বলুন দেখি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, উঠিতে বসিতে করি বাপন তো শুনেও শোনে না কানে, যত পায় বেক না পায় বেতন তবু না চেতন মানে। এখন ছেলে ফোন করেছিল, কবিতা বলতে বলতে আমার ছেলের সঙ্গে কথা হলো। তো মা ততক্ষণে পুরাতন কোনটা দুবিঘা জমি মুখস্থ করছে, আবার ছেলে বলছে কি পড়া মুখস্থ করছে, বলে হ্যাঁ পড়া মুখস্থ করছে। বলো তো আর ফোন করলো না? না, বলছে যে দিদা বলো তো, দিদা এখন পড়া মুখস্থ করছে, এসব শুনছে হাসছে, তো আপনি মানে বই পড়ছেন শুনে পড়া মুখস্থ করছেন শুনে হাসছে। আর চোখে দেখি না, খালি চোখে যা দেখছে। আবার চশমা নিয়ে বসেছে, দেখো চশমা নিয়ে। বলুন বলুন, দুবিঘা জমি, শুধু বিঘে দুই ছিল মোর বই না, দেখে দেখে না, যতটা না দেখে পারেন ততটা, যে দেখি কতটা মনে আছে আপনার। শুধু বিঘে দুধ আজকে কেন জানি মা বলতে পারছে না, অন্যান্য সময় বলে, কিন্তু এটা আমার ছোট মাসি খুব ভালো বলে, ওটা দিতে হবে। এখন মনে পড়ছে আবার, প্রথম থেকে বলুন শুধু বিঘে দুই। আচ্ছা ভুল হলো, আমি বলবো তারপরে, নিন বলুন। শুধু বিঘে দুই ছিল মোর বই, আর সবই গেছে নিনে, বাবু কহিলেন বুয়ে চৌবেন এই জমি লইব কিনে, কহিলাম আমি তুমি গোস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই, ঠাঁই মরিবার মতো ঠাঁই, শুনি রাজা কয়ে জানো বাবু তো হে, বাবু জানো তো হে, বাবু জানো তো হে, করেছি বাগান খানা পেলে দুই বিঘা পড়তে ও দিঘা, পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা ওটা নাকি কবিটা, ওটা দিতে হবে। কইলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে, সজল চোখে করুন রক্ষে কাঙালে গরিবের ভিটে, গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেটায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া, আকি করিলাম রাজা ক্ষণকাল রইল মৌন ভাবে, কইল শেষে কুড়ো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে, পরে মাছ দেরে, মাছ দেরে ভিটে মাটি ছেড়ে বাইর হইল পটে, করিল করিল বিক্রি সকলি বিক্রি, করিল সকলি বিক্রি মিথ্যা দেনার দায়ে, খতে খতে এ জগতে হায়, এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার বুড়ি বুড়ি রাজার হস্তে করি সমস্ত কাঙালের ধন চুরি, মনে ভাবিলাম মোরে ভগবান, ভগবান রাখিল না মোরতে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে, দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে,
সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখনে যেখানে ভূমি ভ্রমি ভূমি ভুলিতে পারিনি তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে হাটে মাঠে মাঠে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি অবাড়িত মাঠ গগন নালার জমে যার পদধুলি শান্ত ছোট ছোট গ্রাম গুলি যাই হোক অনেকটা বলেছেন গগনে গরজেমে ঘন ভরসা কুলে একা বসে আছি নেই ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা খুলো নদীর কোনো ধারা ঘর ভরসা কাটিতে কাটিতে ধান এই ভরসা চ্যালেঞ্জ বলতে পারবো ঠিক আছে এই এতটা বলেছেন এটাই বেশি অনেক অনেক বলেছেন বলবো আচ্ছা বলুন বলুন এই ভারতের মহামানবের সাগর তিনি হেটায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নই নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে অনেকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেন সব খুঁজছে চার লাইনও যে এই বয়সে বলতে পারছেন এটাই তো অনেক বেশি হ্যাঁ আমার পরে মধ্যে হাই হো হাই হো হাই হো আমরা সবাই রাজা আমাদের রাজা সবার ধ্যানমান ও মানে আপনি ফিরে পান কবিতা বলতে বলছি একটা কবিতাও বলতে পারছে না মানে রবীন্দ্রনাথ আজকে রবীন্দ্র জয়ন্তী বলে বললাম যে কয়েকটা কবিতা বলুন একটাও বলতে পারছে না হ্যাঁ জানেন না শোন শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে দিনে বাবু কইলেন বুয়ে চৌপেন এই জমি লইব কি আমি কি মাস্টার মশাই একটু পড়া বলছেন নাকি হ্যাঁ তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো জাহাজ আমাদের আমরা যখন মানে নাচ শিখতাম আর কি একদম ছোটবেলায় নাচ শিখতাম তখন আমরা মানে প্রোগ্রাম হতো আর তার আগে আমরা রিহার্সাল করতাম তো আমাদের মানে পাড়া সব মানে আশেপাশে হ্যাঁ বন্ধুরা ওরাও আমরা সব এক জায়গায় নাচ শিখতে যেতাম তো ঋতুরঙ্গ হচ্ছে আমি হয়তো করেছি মানে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে
ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আমি হয়তো ফাল্গুন করেছি, এবার আমাদের পাশের বাড়ি টুম্পি আর কি, ও ও শীতের আর কি নাচ, শীতের হাওয়ায় লাগলো নাচ, লাগলো নাচ আমলকি রই ডালে ডালে। এবার আমার ভাই, মানে আমরা তো সব পাড়ার ভাই বোনেরাই আর কি এসব করতাম, নাচ গান এসব করতাম। তো এবার আমরা নাচি, আমাদের একটা চৌকি ছিল, চৌকিটার মধ্যে আমরা ওরকম নাচ গান করছি। এবার আমার ভাই এরকম, মানে আমরা নাচ করছি তো, ও কথা শীতের হাওয়ায় লাগলো নাচেন, লাগলো নাচেন আমলকি রই ডালে ডালে। এখন বললেও লজ্জা পাবে, সেই আমাদের ভেঙা তো, ও আমাদের সাথে এরকম করে করে নাচতো সুব্রত। তারপরে যেমন পৌষের গান ছিল, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, না ও তখন ঋতুরঙ্গ হচ্ছে, মানে এক একটা এক একজন আমরা আর কি ওই রকম। যেমন আমার আমার নাচটা ছিল ফাল্গুনের, বসন্তে ফুল গাতলো আমার জয়ের মালা, দক্ষিণ হাওয়া দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, বসন্তে ফুল গাতলো আমার জয়ের মালা। আমার ভাই আরো একটা গান করতো, আজি বড় শোন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একলা গাথি। আমি একদম গান টান কিছু করতে পারি না, তবু আর কি ওই ছোটবেলাকার কথা বেশ কিছু মনে পড়লো, যেগুলো মানে বেশ মনে করতেও ভালো লাগছে। মানে ছোটবেলাকার স্মৃতি কিন্তু সবসময় ভালো লাগে, মানে সুখের হয় তাই না? মানে বয়স হয়ে গেছে এখনো, কিন্তু ওই যে ছোটবেলার যে ওই সবাই মিলে খেলতাম নাচ গান করতাম, সেই স্মৃতিটা কিন্তু এখনো মনের মধ্যে আছে, আর সেটা মানে বলতেও ভালো লাগছে। সেই মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি, সেই একটা চৌকির ওপরে, আমাদের চৌকি ছিল, সেই চৌকির ওপরে আমরা মানে প্রোগ্রামের আগে রিহার্সাল হতো আর কি, তা সেটা আবার আমার মার শাড়ি পরতাম, তারপরে পাউডার দিয়ে আর কি চন্দনের টিপ পরতাম, পরে সে কি যে না কি একটা মানে ভালো লাগার ব্যাপার ছিল। ধরো প্রোগ্রামটা এক মাস পরে, এবার রোজ রিহার্সাল দিয়ে আসছি, তারপরে সেটাকে আমার বাড়িতে প্র্যাকটিস করা হচ্ছে, আবার সে মানে পাশাপাশি বন্ধুরাও আছে তারাও আসতো। চন্দন যেটা পরতাম যেটা দিয়ে, সেটা হচ্ছে দেশলাইয়ের যে বারুদ, যেটা বারুদটাকে মানে পাউডারের মতো ডোবাতাম, আর মানে আমি বোনকে সাজিয়ে দিচ্ছি, তারপর টুম্পিকে সাজিয়ে দিচ্ছি, স্বপ্নাকে সাজিয়ে দিচ্ছি, ওরা আবার আমাদের সাজিয়ে দিচ্ছে, এরকম আর কি হতো। আর আমার ভাই আর কি সঙ্গী ছিল আর কি, আমরা তো তিন ভাই বোন, ও বসে বসে দেখতো আর ও আমাদেরকে ভেঙাতো, আর দর্শকও রাখতাম না, আমরা তো নাচ করতাম স্টেজে, ওর স্টেজটা হতো চৌকিটা, নাচ করতাম আর নিচের দর্শক আর কি বসতো আর কি, যারা নাচ করছে তারা নিচে বসতো, আমার ভাইও দেখতো। কি ভালোই না ছিল দিনগুলো সত্যি, আজকে বলতে গিয়ে মানে সেই দিনগুলোর কথা মনে পড়ছে, কি ভালোই না লাগছে বলতে। একবার নাচ করেছিলাম হরা থাক হরা থাক, গানটাও না স্মৃতি শুধায় বিদায়ে পাত্র খানি ভরা থা, খারাপ না ভরা থা। যাই হোক, আজকের পর্বটা আমরা মানে খুব বাজে পর্ব করেছি, কেউ কিছু ঠিকঠাক মতো করতে পারিনি, তোমরা তার জন্য আমাদের ক্ষমা করে দিও, তো তোমাদের এত অমূল্য সময় আমরা নষ্ট করলাম, পরের বছর অবশ্যই আমরা ভালো প্রোগ্রাম করব, তার জন্য আমরা সবাই মিলে রিহার্সাল দেব আর প্রোগ্রাম ভালো করব। যাই হোক, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।